Assalamu alaikum viewers, welcome to my channel. সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস। নাগেটস বসতে বসতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আর শেষ পর্যায়ে আপনাদের একটা প্রোডাক্টের রিভিউ দেব। জীবন যা শেখায় না ঘড়ির কাঁটি থেমে নেই, প্রতিটি মুহূর্তে জীবন থেকে একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে আমাদের। যারা সেকেন্ড ধরে ধরে জীবনকে রাঙাতে পারে তারাই এক সময় সাফল্যের শীর্ষে পা রাখে। প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম। সেই সংগ্রামের গল্প মানুষ আর মনন ভেদে নানা রকম। এক একজনের গল্প এক এক রকম হলেও সবার জীবন সামনে এগিয়ে চলছে, কেউ বা ধীরে আবার কেউ বা দ্রুত, সবাই সামনে এগোনোর প্রচেষ্টায় প্রহর গুনছে। জীবন থেকে কিছু বাস্তব শিক্ষা নিতে পারেন। জীবন সব সময় সচল। আপনি এখন যে কর্মস্থলে কাজ করছেন ভাবছেন আপনি ছাড়া সব অচল, আসলে কিন্তু না। আপনি যদি আজ কাজ ছেড়ে দেন তাহলে কর্মস্থলে সাময়িক সমস্যা তৈরি হবে, কিন্তু খুব দ্রুত আপনার উপস্থিতি সবাই ভুলে যাবে। আপনি আজ আপনি হয়তো বন্ধু মহলে বেশ জনপ্রিয়, আপনাকে ছাড়া কোনো আড্ডাই জমে না। জেনে রাখুন, আপনি না থাকলেও আড্ডার রং কোনো অংশই মলিন হবে না। কোনো কিছুই জীবনের চিরস্থায়ী নয়। আবেগ, অনুযোগ কিংবা অভিযোগ কোনো কিছুই চিরস্থায়ী নয়। সামাজিক সম্পর্কগুলো সব সময়ই এক রকমের গাঢ় হবে না। আজ আপনার কাছে যাকে ভালো লাগছে কালকে তাকে আপনার ভালো নাও লাগতে পারে। আজ যিনি প্রশংসা করছেন কাল তিনি আপনার কঠোর সমালোচনাও হতে পারে। নিজেকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না, নিজেকে নিজের সঙ্গে তুলনা করতে শিখুন। বন্ধুর ভালো চাকরির খবর শুনে নিজেকে হ্যায় করবেন না, বন্ধু উৎসাহ নিয়ে নিজের পথ গোছানোর চেষ্টা করুন। আর্থিক স্বাধীনতা আপনার জীবনে স্বাচ্ছন্দ্য এনে দেয়। ধার করার অভ্যাস কিংবা ঋণে নিজেকে জড়াবেন না, চেষ্টা করুন নিজের হাতে আয় করতে। যতটা আয় করবেন তা বুঝে ব্যয় করতে শিখুন। প্রয়োজনের বাইরের ব্যবহারে জিনিসপত্র কেনা থেকে বিরত থাকুন। অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করুন। দামি মুঠোফোনে যতটা আনন্দ মেলে হয়তো মঞ্চ নাটক দেখার অভিজ্ঞতা আরও আনন্দ দেবে। বাস্তবগত আনন্দের চেয়ে অভিজ্ঞতার স্মৃতি জমানোর দিকে মনোযোগ দিন। শুধু পরিশ্রমে জীবনে সাফল্য আসে না, পরিশ্রমের সঙ্গে বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সৃজনশীলতাকে যোগ করতে হয়। বছরের পর বছর একই কাজ করতে করতে জীবনকে কখনোই একঘেয়েমি বৃত্তে আটকে ফেলবেন না। সিদ্ধান্ত নিয়ে ঝুঁকি নিতে শিখুন। ঝুঁকি নেওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি জানেন না সামনে কি আসবে। এই অচেনা অজানা পথ সামনে নতুন দ্বার খুলে দেয়। সাফল্য কিংবা ব্যর্থতাই জীবনের সব কিছু নয়, সময়কে নান্দনিক উপায় রাঙিয়ে বেঁচে থাকাই জীবন। এর ভাজা কমপ্লিট। এখন আমি একটি প্রোডাক্টের রিভিউ দেখাবো আপনাদের। এখন আমি আপনাদের দেখাবো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। এটা আপনারা অনেকেই জাফরান হেয়ার অয়েল হিসেবে চিনে থাকেন। এটা একটা পাকিস্তানি প্রোডাক্ট। এটা বর্তমানে খুবই খুবই একটা জনপ্রিয় প্রোডাক্ট, তাই এটার অনেক নকল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনারা আমাদের থেকে নিলে নকল হওয়ার সম্ভাবনা নেই, আসলটা পেয়ে যাবেন আমাদের কাছে। তাই দেরি না করে আমাদের পেজ ভিজিট করুন। এটা ব্যবহারে চুল লম্বা করতে পারবেন, চুলের গোড়া শক্ত হবে ও চুল পড়া কমবে। এটা নিয়মিত 3-4 ফাইল ইউজ করলেই আপনারা এটা ফলাফল বুঝতে পারবেন। আমার কাস্টমাররা এটা অনেক ভালো রিভিউ দিয়েছে। অনেকেই বলেছে যে তার মাথা টাক পড়ে যাচ্ছে, তো সেখানেও সে ইউজ করেছে একটা না, তো তার ফলে দেখা গেছে যে তার নতুন চুল উঠতেছে, চুল গজাচ্ছে। সে খুবই খুশি, সে কখনো ভাবেও নেই যে তার মাথায় এভাবে আবার নতুন চুল সে দেখতে পাবে। এটাই আমার সাফল্য, এটাই আমার মানে একটা কাস্টমারের কাছ থেকে ভালোবাসা যে সে তার ভালো রিভিউগুলো আমার সাথে শেয়ার করেছে। যে ব্যক্তি 3-4 ফাইল ইউজ করবে সে একমাত্র এটা সম্পর্কে বুঝতে পারবেন। অন্যথায় আমরা 2-3 দিন ইউজ করে ফেলে দিব তাহলে হবে না। অনেক ঘন, তাই আপনারা অন্য তেলের সাথে মিক্স করে দিতে পারেন। এটা শীত গরম যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবেন।
ভালো হয় রাতে ঘুমানোর আগে ইউজ করে, সকালে যদি ধুয়ে ফেলেন সেটা সবচেয়ে ভালো। চাইলে এটা 2-3 দিন মাথায় রাখলে কোনো সমস্যা নেই, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ক্ষতি হবে না। চেষ্টা করবেন এটা একেবারে স্ক্যাল্পে ইউজ করতে, তাহলেই ভালো ফলাফল পাবেন। এটা ইউজ করার পর দেখবেন স্ক্যাল্পে অনেক ঠান্ডা ফিল হচ্ছে। তাই অনেক আপু যাদের খুব বেশি ঠান্ডার সমস্যা, এটা সপ্তাহে তারা 2 থেকে 3 দিন ইউজ করবেন। আর অবশ্যই শুকনো চুলে ইউজ করবেন, চুল ভিজা থাকলে তাও ড্রাই করে নেবেন। এটা আপনি চাইলে 2 বেলা ইউজ করতে পারবেন, সকালে রাতে। রাত দিয়ে ঘুমালে ঘুমটা ভালো হবে, যেহেতু ঠান্ডা ফিল হয়। হাউ টু ইউজ, এখানে লেখা আছে কিভাবে আপনারা এটাকে ইউজ করবেন। আমি আপনাদের এখন দেখাবো এটা কিভাবে খুলতে হয়। এই ক্যাপটাকে আপনারা 1 আঙ্গুল দিয়ে নিচের দিকে ধরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেবেন। প্রথম টাইম খুলতে একটু প্রবলেম হতে পারে, আপনারা যদি প্রসেসটা দেখে নেন তাহলে খুব ইজিলি আপনারা এটাকে খুলতে পারবেন, খুবই সহজ এটা খোলা। দেখুন খুলে গেছে। স্প্রে সিস্টেমে করা হয়েছে আমাদের সুবিধার্থে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে আপনাদের দেখাবো এটা কতটা ঘন। দেখতেই পাচ্ছেন কত ঘন। আমি বাটি কাত করছি, তারপর এটা ব্যাটারি গায়ে লেগে আছে। আর যদি ব্যাটারি কাট করার ফলে তেলের মতো পড়ে যেতে নেয় তাহলে বুঝতে পারবেন ওটা নকল। আসল হতে হলে অবশ্যই এটা ঘন হতে হবে। কালারটা এরকম দেখে নেন। আপনারা অবশ্যই এটা ইউজ করে দেখবেন এবং ফলাফল আমাকে জানাবেন। আর এই সোমেন্টস আর্টটা আমাদের পেজ, আপনাদের কোনো কিছু দরকার হলে আমার পেজে অথবা আমাকে নক করতে পারেন।